আফটারনুন ফ্রেন্ডস, বর্ন টু বেটার বেলা, সৌরভ আপনাদের সঙ্গে। তো আমরা তো সব জায়গায় ট্রাভেল করি, কিন্তু যার মাধ্যমে ট্রাভেল করছি সেই হচ্ছে আমাদের মেটিওর 350। আজকে বলার উদ্দেশ্য এটাই, আজকে আমাদের আগস্ট মাসে কিনেছিলাম, লাস্ট ইয়ারে আগস্ট মাসে কিনেছিলাম, তো আজকে এটা 10,000 কিলোমিটার কমপ্লিট করলো, তো আমি থার্ড সার্ভিস কমপ্লিট করলাম। বলার উদ্দেশ্য এটাই যে 10,000 কিলোমিটার রান করার পরেও মেটিওর 350 ইজ ইউনিক অ্যান্ড সো স্মুথ অ্যান্ড ইউ উইল বি হ্যাপি টু ক্রুজ। তো আজকে আমরা যেখানে আছি অ্যাপোলন রয়্যাল এনফিল্ডের যে সার্ভিস সেন্টার, তো এখানে আমরা এটাকে সার্ভিস করিয়েছি, এখান থেকে কিনেছিলাম বেসিক্যালি। তো এখানকার যারা লোকজন আছেন তারা প্রচণ্ড ওয়াকিবহল, প্রচণ্ড মানে ফ্রেন্ডলি, তারা এত সুন্দর করে কেয়ার করে সার্ভিস করেন এবং সব কিছু বুঝিয়ে দেন ভাবনার বাইরে। তো আপনারা যারা রয়্যাল এনফিল্ড নিয়ে ভাবনার চিন্তা করছেন, মেটিওর 350 তো আছেই, আবার সুপার মেটিওর 650 এসছে, একটার পর এক নতুনভাবে ইনভেন্ট হচ্ছে। আমি আমার মেটিওর 350 নিয়ে বলতে পারি ইজ টোটালি ইউনিক, অনেকগুলো ট্যুর করেছে, ভবিষ্যতে আরও ট্যুর করবে এই আশা রাখি। তো এই হচ্ছে পুরো এরিয়াটা, আমাদের নীলবাবু স্যার দেখাচ্ছেন, পুরো জায়গাটা দেখে নিন। এখান থেকে আমরা সব কিনেছি অ্যাপোলন সার্ভিস ধুলাগড়ের কাছে। তো এবারে আমাদের নীলবাবু আপনাদের কিছু বলবেন, পজ করো এটা। আমাদের মেটিওর 350 অনেকগুলো ট্র্যাভেল করলো আমাদের সাথে, আরও অনেক করবে ভবিষ্যতে। তো আজকে এখানে সার্ভিস করালাম, সার্ভিসের পর আরও স্মুথ হয়ে গেছে, গাড়ি দারুণভাবে চলছে, 10,000 কিলোমিটার অলরেডি রান করেছে, আরও আগামী অনেক ট্যুর বাকি আছে আমাদের, ঠিক হয়েছে, আমরা খুব তাড়াতাড়ি আরও কয়েকটা ট্যুর করব, সেই প্ল্যানিংও হয়ে গেছে, আমাদের প্ল্যানিং রেডি থাকে, গাড়ি আমাদের সাথ দেবে আর আমরা সঙ্গে চলবো, ব্যাস আমরা দুজনে মিলে এই গাড়ি নিয়ে সারা ভারতবর্ষ ঘুরে ফেলব এবং আপনাদেরকেও ঘোরাবো সঙ্গে নিয়ে।